বেশ কিছুদিন ধরে অসম্ভব সুন্দর কিছু বই পড়া হচ্ছে আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা প্রথম শুরু থেকে আমার একদমই মনে হচ্ছিল না যে এটা একটা থ্রিলার বই এবং শেষে গিয়ে বইটা শেষ করে আমি শেষ করার দুই দিন পর্যন্ত শুধু চিন্তা করছিলাম যে একটা লেখক এত সুন্দর করে কিভাবে চিন্তা করতে পারে বা এত সুন্দর করে গল্পকে কিভাবে টেনে নিয়ে যেতে পারে আমি জানি না এবং এই বইটা পড়ার সময় আমার নিজের যেই ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমি টানা দুই রাত ঘুমাই নেই এবং দুই রাতে একদম টানা পড়ে বইটা শেষ করেছি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখোশের দিন বৃষ্টির রাত লিখেছেন সুহান রিজওয়ান তার প্রত্যেকটা বই আমার পড়া এবং এটা হচ্ছে এবারের বইমেলায় প্রকাশিত নতুন বই গল্পের শুরু থেকে দুইটা ঘটনা আমার কাছে আমাদের নিজেদের সমাজের ঘটনা বলে মনে হচ্ছিল এবং একটা তো যারা বাংলাদেশ রক্তের ঋণ পড়েছেন তাদের কাছে মনে হবে যে উনিশশো সালের কোনো একটা বিশেষ রাতের কথা এখানে তুলে ধরা হয়েছে আমি জানি না হয়তো এটার সাথে কোনো মিল নাই ঘটনার কিন্তু আমার মনে হচ্ছিল যারা বাংলাদেশ রক্তের ঋণ পড়েছেন তারা হয়তো তাদের মনে হবে যে আচ্ছা এটা কি এখান থেকে শুরু কিন্তু আসলে সেরকম কিছুই না তারপরে আরেকটা ঘটনা বাংলাদেশের যেটা আমার মনে হচ্ছিল যে ছাত্র আন্দোলন নিরাপত্তা সড়ক আন্দোলন যেটাকে বলা হয় সেই জায়গা থেকে সেই দুটো ঘটনা আমার কাছে মনে হচ্ছিল এবং আমি সামহাও কিছুক্ষণ পড়ার পর চিন্তা করছিলাম যে এই দুইটা ঘটনা নিয়ে কথা আগাচ্ছে বইটা শেষ হবে কিভাবে তো প্রথম পর্বে আমার খানিকটা দ্বিধা হয় যে কি পড়ছে বা লেখক এই দুইটা ঘটনা কেন টানছে সেখান থেকে যে দ্বিতীয় পর্বে গিয়ে বইটা বইটা পুরো থ্রিলার হয়ে যাবে আমি কোনোভাবেই বুঝিনি এবং এত সুন্দর করে গোছানো এটা শুধুমাত্র একটা থ্রিলার না আমার সবসময় একটা কথা মনে হয় যে আমরা নিজেদের জায়গা থেকে সবসময় সমাজে ঘটে যাওয়া অন্যায় বা অবিচারের বিরুদ্ধে কিন্তু কথা বলতে পারি বা নিজেদের প্রতিবাদ করতে পারি এক্ষেত্রে কিন্তু লেখকরা নিজেদের লেখার মাধ্যমে এই প্রতিবাদটা করে থাকে বা প্রতিবাদটা করতে পারে সোহানিজনের রিজওয়ানের বইয়ে আমি সবসময় দেখেছি যে উনি নিজের জায়গা থেকে সমাজে যে কারো উপর বা যে কোনো জাতির উপর গোষ্ঠীর উপর যদি কোনো অত্যাচার হয় ওই লেখার মাধ্যমে তিনি প্রতিবাদটা করে থাকেন অসম্ভব সুন্দরভাবে উনি এই বইটাতেও কিছু ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং এই বইটাতে সমাজের ক্ষমতাধর মানুষদের একটা চিত্র দেখা যায় আসলে তারা জীবনে কতটা সুখী সেই জায়গা থেকে সেই প্রত্যেকটা ঘটনা থেকে লাস্টে গিয়ে এটা থ্রিলার হয়ে দাঁড়ায় এবং অসম্ভব সুন্দর একটা বই অসম্ভব সুন্দর একটা থ্রিলার বই আমি এটাকে বলবো আবার থ্রিলারও বলা যায় না কারণ আমি প্রথমে চিন্তা করছিলাম যে বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা উনি কিভাবে সংযুক্ত করতে চাইছেন আমি জানি না পড়তে থাকি এই ধারণাটাই মনে হয় বা এই চিন্তাটাই মনে হয় আমাকে বইটা পড়তে আরও বেশি আগ্রহী করে তুলেছে কারণ আমি শুধু চিন্তা করছিলাম যে এই দুইটা জায়গা লেখক কিভাবে মেলাবে এখন শেষটা তো একদম পড়ে ফেলতে পারবো না মাঝখানে তো পড়েই যেতে হবে ঘুমাতেও পারছিলাম না বইটা পড়ার সময় এবং হয়তো আমার আমি যেটা চিন্তা করছি সেটার সাথে লেখক ওইভাবে চিন্তা করে লিখে নেয় কিন্তু আমার মনে হচ্ছিল নিরাপত্তা সড়ক আন্দোলনের কথা সড়ক নিরাপত্তা আন্দোলন বা কিছু একটা নাম ছিল সেই আন্দোলনের কথা আমার মনে পড়ছিল আমি তখন অনেক ছোট এবং আমাদের স্কুল থেকে সবাই আমাদের এলাকায় মিছিল অনেক কিছু করেছিল অনেক ঘটনা তারপর ছাত্রদের ফাঁসানো হয় আমার যতটুকু মনে আছে তো যাই হোক আমি মনে করছিলাম যে এই একটা ঘটনা এবং উনিশশো সালের বিশেষ একটা রাতের ঘটনা কিভাবে সংযুক্ত কিন্তু শেষে গিয়ে দেখলাম যে এটা একটা অসাধারণ থ্রিলার আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে যারা থ্রিলার লিখতে চান বা যারা চিন্তা করেন যে আপনি পরবর্তীতে ভালো থ্রিলার লেখক হতে চান তাদের জন্য আমি বলবো এই বইটা অবশ্যই পড়তে কারণ একটা থ্রিলার আসলেই ভালো থ্রিলার বই কেমন হওয়া উচিত বা পাঠক কেমন থ্রিলার বই চায় এটা পড়লে আমার মনে হয় যে বোঝা যাবে এটা যে শুধুমাত্র থ্রিলার বই এরকম না লেখক নিজের প্রতিবাদ এবং সমাজে আমাদের সাথে যে অবিচারগুলো হয় সমাজে যারা ক্ষমতাবান থাকে তারা যে অবিচারগুলো করে সেটার একটা স্বরূপ আমার মনে হয় যে এই বইটা প্রতিবাদ আসলে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে অবর এগুলো বললেই কিন্তু শুধু প্রতিবাদ হয়ে যায় না লেখার মাধ্যমেও কিন্তু প্রতিবাদ করা যায় এই লেখাটা আমার কাছে এরকম মনে হয়েছে আরেকটা ব্যাপার আমি যেটা খেয়াল করেছি যারা ধনী বা ক্ষমতাবান তারা আসলে জীবনে কতটুক সুখে থাকে বা তাদের জীবনে তারা যা যা করে আসলে নিজের ইচ্ছাতে করে না হয়তো আমাদের সমাজের সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে আপনি ভালো থাকতে পারবেন না আপনার খারাপটাই করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন না হয় আপনাকে ভালো থাকতে দেওয়া হবে না একটা পর্যায়ে যখন শেষে গিয়ে প্রত্যেকটা ক্ষমতাধর মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই কাজটা কেন করলেন প্রত্যেকটা মানুষের ওই চিন্তাটা আসে যে আমি তো আসলে নিজের ইচ্ছা করে কাজটা করিনি হয়তো সমাজের প্রেসারে বা আমার কাজটাই এরকম আসলে আমাদের সমাজের ইদানিংয়ের যারা ক্ষমতাধর ব্যক্তি বা যারা আছে শুধু যে তারা নিজের ইচ্ছায় দুর্নীতি করে বা নিজের ইচ্ছাই তারা সব কিছু করে এরকম না সমাজটাই এরকম আপনি যদি খারাপ কাজ করেন আপনি টিকে থাকতে পারবেন আপনি যদি খারাপ কাজ না করেন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে তো যাই হোক এই বইটা পড়ার সময় আমার একটা কথা মনে পড়ছিলো হইচই আমি একটা সিরিজ দেখেছিলাম দার্জিলিং মার্ডার নামে একটা আমি যদি নামটা ভুল না বলে থাকি বেশ অনেক দিন আগে সেই সিরিজটার ঘটনাটা কিছুটা এরকম ছিল এত সুন্দর গোছানো না বাট সেই সিরিজটা দেখে আমার খুব ভালো লেগেছিল সেইটার মতো এই গল্পটাও কিছুটা ওই গল্পটা এত বেশি সুন্দর এবং আপনি ধরতেই পারবেন না যে এটা একটা এবং দিন বৃষ্টির রাত যারা আমি আরেকটা কথা বলছিলাম যে যারা থ্রিলার লিখতে চান তারাই বইটা কেন পড়বেন কারণ মাঝে একটা জায়গায় লেখক খুব স্পষ্টভাবে থ্রিলার লেখা কে কিভাবে উচিত বা আমরা এখন সচরাচর যারা লিখছে তারা কোন দিকে এগিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো খুব স্পষ্টভাবে বর্ণনা করেছে এবং থ্রিলারে দেখা যায় যে কেউ মরে যাচ্ছে গোয়েন্দা ধরে ফেলছে বা গোয়েন্দার এরকম হচ্ছে ওরকম হচ্ছে এই সচরাচর জায়গাটা থেকে বের হয়ে আসলে কীভাবে সুন্দর করে থ্রিলার লেখা যায় এই বইটা না পড়ে আসলে জানা যায় না আমিও অনেক কিছু জানতে পেরেছি এই বইটা পড়ে এবং অনেক বেশি সুন্দর একটা বই অনেক বেশি সুন্দর একটা বই এবারের বইমেলা থেকে যতগুলো বই কিনেছি তার মধ্যে পড়া অনেকগুলো বইয়ের মধ্যে এই বইটা হচ্ছে সবচেয়ে সুন্দর সুহান রিজওয়ানের সবগুলো বই আমার পড়া যতগুলো বের হয়েছে পদতলে চমকায় মাটি কিন্তু এই লেখকেরই লেখা এবং এই বইটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং এই বই ওই বইটা আমার অনেক পছন্দের একটা বই আমি সবাইকেই পদতলে চমকায় মাটি বইটা পড়তে বলি তো যাই হোক এই বইটা পড়বেন এবং এটা হচ্ছে বাতিঘর প্রকাশনী থেকে বাতিঘর হচ্ছে যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপরের বাতিঘর সেটা থেকে খুব সুন্দর একটা বই আপনারা পড়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো বা যারা পড়েছেন তারাও কিন্তু আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে